সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধু সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশের দা সি যে পোয়েমটি রয়েছে ওই দা সি পোয়েমের অ্যাক্টিভিটি এইট এতে একটি প্রশ্ন রয়েছে যেই প্রশ্নতে তোমাদেরকে একটি স্টোরি রাইটিং লিখতে বলেছে তো আজকের আলোচ্য বিষয় ওই স্টোরি রাইটিংটি নিয়ে চলো সবার প্রথমে দেখে নিই প্রশ্নটি কী রয়েছে তো প্রশ্নটি ছিল এরকম যে রাইট আ স্টোরি ইন অ্যাবাউট এইটটি ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিমস ফলোইং হিনস অর্থাৎ নিজের নিচের যে সূত্রগুলি আছে সেগুলোকে ব্যবহার করে আর সেটি শব্দের মধ্যে একটা স্টোরি রাইটিং লিখতে বলেছি ওকে চলো এখানে হিন্টস যেগুলো রয়েছে বা সূত্র সংকেত বা যেগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছি দেখো বলা হয়েছে আ কিং প্রাউড অফ হিজ পাওয়ার টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ টেক্স হিচ কোর্টিয়ার্স টু দ্য সিসোর অর্ডার্স দ্য ওয়েবস টু মুভ ব্যাক দ্য ওয়েবস ল্যাস অ্যাট দ্য ফিট অফ দ্য কিং দ্য কিং মুভস ব্যাক ইনফিয়ার ওকে তো এগুলো হচ্ছে তোমার সংকেত বা হিন্টস চলো এর ভিত্তিতে স্টোরি রাইটিংটা তৈরি করছি তো এই হিনসগুলো পড়ার ভিত্তিতে একটা টাইটেল দিলাম বা শিরোনাম দিলাম স্টোরিটার দ্য সি অ্যান্ড আ প্রাউড কিং মানে কি সমুদ্র এবং গর্বিত রাজা চলো এবার চলে যাচ্ছি সরাসরি উত্তরে ওয়ান্স আপ অন টাইম একদা কোনো এক সময়ই দেয়ার ওয়াজ আ কিং সেখানেই ছিলেন একজন রাজা হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ পাওয়ার তিনি খুব গর্ববোধ করতেন তার নিজের ক্ষমতার জন্য হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ পাওয়ার মানে কি তিনি নিজের ক্ষমতা নিয়ে ভীষণ গর্বিত ছিলেন ওয়ান ডে একদিন হি সেড টু হিজ কোর্টিয়ার্স তিনি তার সভাসদ্দের বললেন আই এম দ্য মোস্ট পাওয়ারফুল কিং আমি হচ্ছি থেকেই শক্তিশালী রাজা আই ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ আই ক্যান কন্ট্রোল আমি নিয়ন্ত্রণ করতে পারি এভরিথিং প্রত্যেকটি জিনিসকে অন আর্থ মানে কি এই পৃথিবীর ইভেন এমন কি আই ক্যান মেক নেচার ও বেমি অর্থাৎ এমন কি আমি কী করতে পারি প্রকৃতিকেও আমার আদেশ মেনে চলাতে পারি ইভেন এমন কি আই ক্যান মেক নেচার ও বেমি আমি প্রকৃতিকেও আমার আদেশ মেনে চলাতে পারি বাট কিন্তু সাম অভিচ কোর্টিয়াস কিন্তু তার কয়েকজন সভাসদ এক্সপ্রেস দেয়ার ডাউটস অর্থাৎ সন্দেহ প্রকাশ করল অন হিম তার ওপর অর্থাৎ রাজার উপর সো সুতরাং বা সেই কারণে হি টুক দেম টু দ্য শিশোর অর্থাৎ রাজা কী করলেন তাদের সমুদ্র সৈকতে বা সমুদ্র তীরে কি করলেন নিয়ে গেলেন ওকে তারপর কি বলেছে স্ট্যান্ডিং দেয়ার সেখানে দাঁড়িয়ে হি সেট টু দ্য ওয়েবস তিনি ঢেউকে বললেন আই এম ইউর মাস্টার আমি তোমার প্রভু ডোন্ট কাম নিয়ার আস অর্থাৎ আমাদের কাছে আসবে না মুভ ব্যাক মানে কি ফিরে যাও বার দ্য ওয়েবস ল্যাস্ট অ্যাট দ্য ফিট অফ দ্য কিং এগেন অ্যান্ড এগেন অর্থাৎ বার দ্য ওয়েবস কিন্তু ঢেউগুলো ল্যাস্ট মানে আঘাত করছিলো অ্যাট দ্য ফিট অফ দ্য কিং রাজার পাই এগেন অ্যান্ড এগেন মানে কি বারে বারে অ্যাট দিস দ্য কিং মুভ ব্যাক ফ্রম দ্য সোর ইন ফিয়ার অ্যান্ড সেম ফর হিচ ওন ফলি তাহলে অ্যাট দিস অ্যাট দিস মানে কি আমরা বলতে পারি এতে দ্য কিং মুভ ব্যাক ফ্রম দ্য সোর অর্থাৎ রাজা সমুদ্র তীর থেকে ফিরে গিয়েছিল ঠিক আছে ইন ফিয়ার মানে ভয়ে অ্যান্ড সেম ফর হিচ ওন ফলি এবং রাজা খুব লজ্জাবোধ করছিল ফর হিচ ওন ফলি মানে কি ফলি মানে কি বোকামির জন্য তার নিজের বোকামির জন্য রাজা খুব লজ্জাবোধ করেছিলেন ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা এই ছিল আজকে তোমাদের যে দ্য সি অ্যাক্টিভিটি এইট এর যে স্টোরি রাইটিং সেই স্টোরি রাইটিংটি তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে সেই সঙ্গে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য জয় হিন্দ জয় ভারত